हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल हेशेले टुंगटांग। अनेक दिन पर आपनादेर सामने हाजिर हुएछि नतून एकटी रेसिपी निये। आज के आमी आपनादेरके फुलकपी और आलुर एकटी तरकारी करे देखाबो। जेहेतु एखन शीतकाल, फुलकपी खुबी अवेलेबल, तो फुलकपिर एई तरकारीटी खुबी मजादार एबं खुबी सिम्पल। तो चलुन शुरू करा जाक फुलकपी आलुर तरकारी। आमी एखाने माझारी साइजेर एकटा फुलकपी नियेछि। फुलकपिर फुलगुलोके मोटामुटी माझारी साइज करे केटे नियेछि। देखते पाच्छेन किभाबे केटेछि, जे फुलगुलो बड़ो सेगुलोके छुरि दिये माझखान थेके केटे छोटो करे नियेछि। एखन एई फुलकपिगुलोके भालो करे धुइये निब। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় যে কোনো ফুলকপি দিয়ে এই তরকারিটি রান্না করতে পারেন। এখানে আমি 6টা নতুন আলু নিয়েছি। আলুগুলোর খোসাটা আমি ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ছোট করে কিউব আকারে কেটে নিব। আপনারা যে কোনো আলু ইউজ করতে পারেন, যেহেতু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে, সেজন্য আমি নতুন আলু দিয়ে এই ফুলকপি তরকারিটি রান্না করেছি। আলুগুলো মোটামুটি ছোট কিউব করে কেটেছি। নিয়েছি 2টি টমেটো। টমেটোগুলোর মাঝখানের বিচিটা ফেলে দিয়ে টমেটোগুলোকেও আমি কিউব করে কেটে নিব। আমি এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নিব। নিয়েছি 3-4টে কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা ঝাল অনুসারে কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলোকে মাঝখান থেকে আমি ফেড়ে নিব। 1 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি নিয়েছি। নিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচের মতো আদা বাটা, 3টে এলাচ, 2টা তেজপাতা আর 1টা দারচিনি। এখানে আমি 1/2 কাপের মতো মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি পানিতে একটু লবণ দিয়ে। আর নিয়েছি গুঁড়া মশলা। এখানে আমি 2 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া নিয়েছি, 1.5 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া নিয়েছি। এখন এই গুঁড়া মশলাটার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এতে করে মশলাটা দানা বেঁধে থাকবে না, পোড়াও লাগবে না। এটা এখন আমি পানি থেকে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এখন একটা হাঁড়ি নিয়ে নিব, সেখানে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি এবং এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। ফুলকপিটাকে আগে ভেজে নিলে ফুলকপিটা যখন আপনি রান্না করবেন তখন সেটা খুবই সুন্দর আস্ত থাকবে এবং ভালো করে সেদ্ধ হবে, ভেঙে যাবে না। সেজন্য এটাকে প্রথমে একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে অনবরত নেড়ে চেড়ে ফুলকপিটাকে বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং একটা সুন্দর ফ্লেভার বেরোবে ফুলকপিটা বা যখন ভাজা হবে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এখন আমি সেম কড়াইয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনার ইচ্ছে মতো আপনি কম বেশি দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দেবো, গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও এই তরকারিটা রান্না করতে পারেন। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজগুলোকে সামান্য একটু বাদামি করে ভেজে নিব।
পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিব, পেঁয়াজ বাটা আর আদা বাটা। পেঁয়াজ বাটাটা আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলাটাকে। এদের র ফ্লেভারটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব মশলাটা। কষানো হয়ে গেছে, আমি এখন টমেটো কিউবগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কিউবগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সেই পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার ব্যাটারটা দিয়ে এখন আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিব, যাতে করে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন মশলাটা একটু শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচগুলো। আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার লবণের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। ঢাকা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করবে। কিছুক্ষণ পর ঢাকাগুলো দেখতে পাবেন যে টমেটোগুলো সামান্য নরম হয়ে এসেছে। খুন্তি দিলেই টমেটোগুলো ম্যাশ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি এখানে অল্প একটু পানি দিব। অল্প একটু পানি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে ঢাকা তুলে যে মশলাটা কষানো হয়ে গেছে এবং শুকিয়ে গেছে, মশলা তেল উপরে উঠে গেছে। এই অবস্থায় আমি ভিজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপি দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়ব, নাড়াচাড়া করব, যাতে করে ফুলকপির সাথে মশলাগুলো একটু ভালো করে মিশে যায়। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ফুলকপিটাকে কষিয়ে নেব সব কিছুর সাথে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে পাবেন যে ফুলকপিটার সাথে সব কিছু কষানো হয়েছে মোটামুটি। তখনই আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই অনুসারে পানিটা দিতে হবে। আমি এখানে পুরো এক মগ পানি দিচ্ছি। এখন এই পানিটা দিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব, যাতে করে পানিটা তাড়াতাড়ি ফুটে উঠে। এরপর চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব। পানিটা ফুটে গেছে, আমি এখন চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন জাল করা হবে কিছুক্ষণ, এরপরে ভাপিয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিব। এই অবস্থায় আপনি লবণটা চেক করে দেখতে পারেন, যদি আপনার লবণ দিতে হয় আপনি আরও লবণ অ্যাড করে নেবেন। এবং দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা কুচিগুলো। আমার লবণের পরিমাণটা ঠিক আছে, আমি ঢাকা দিয়ে এখন মিনিট খানেকের জন্য এটাকে জাল করব। কিছুক্ষণ পর তৈরি হয়ে যাবে মজাদার সাথে ফুলকপি আর আলুর তরকারি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই অবস্থায় আপনি একটু ঘিও দিতে পারেন উপর থেকে, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই তরকারিটি গরম গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা খুবই সহজ বানানো, সব উপাদানগুলোই আমাদের হাতের কাছে থাকে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আপনিও বাসায় ট্রাই করবেন।